হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আছি হচ্ছে এখানে, অর্থাৎ যশোরবাসী চিনবে কোথায়। তো আসলাম একটু আগে এবং নিয়োগ করে ফেলছি পার ডে একটা দুইটা করে ভিডিও এবং একটা দুইটা করে লাইভ করব, এটা মার্কস দি। তো এটা হচ্ছে পৌর পার্কের সামনে প্রায়। তো পার্কে অলরেডি লোকজন বের হয়ে যাচ্ছে আর কাপড় চলে সামনে। যাই হোক, প্রথমে বুঝতে পারিনি যে ছেলে নামে। তো আপুকে ধন্যবাদ সামনে দিয়ে দেওয়ার জন্য। আর এখানে আসার পরে একটা জিনিস আমি নোটিশ করলাম, এখানে শুধু নারী আর নারী, নারী ব্যতীত আর কেউ নেই। এই দেখো কামটা কইল কি। তো যাই হোক, ওগুলা কোনো ব্যাপার না, এটা তো মানুষ না, যেন মনে হচ্ছে ছোটখাটো একটা হাতি। তো আমার হচ্ছে রুম এখান থেকে অনেক দূরে। আর আসলাম আপনাদের ভালোবাসা দিতে, মানে ভিডিও বানাইতে। যাই হোক, ভালোবাসা তো অনেকগুলো দিয়ে দিলাম এবং আপনারা কেমন ভালোবাসা দিবেন সেটা হচ্ছে সময়ে বোঝা যাবে। মানে কি একটা অন্যরকম একটা ব্যাপার। চারিপাশে শুধু রিক্সা আর রিক্সা, অবশ্য খালি রিক্সা। এখন গাড়ি তো মনে হচ্ছে লোকার টোকার শেষ। করছে ওই যেটা গেল সামনে দিয়ে ওইটা। অনুষ্ঠান আছে কে নাটক আছে না তুই? এত নিউই বাড়ি মিশন এক্সট্রিল কেন নাম্বার বেরোয়নি আর কি? কাগজের নাম্বার ভিতরে আছে দেখলাম। আপু খাবে না, না খেলেও মনে হচ্ছে জল করে খাওয়াই দেবে। রাস্তা পুরো এখন মেয়ে ছেলে কমে গেছে এবং যা আছে সব ছেলে মানুষ। আর খুব দ্রুতই বের হয়ে যাবে এখানে থেকে। অলরেডি একটা 3 মিনিটের একটা ভিডিও ডান। যাই হোক, ভাবছিলাম যে এখনই চলে যাবো, কিন্তু এখনই চলে যাবো সত্যি কথা। ওর ভিতরে দুইটা মেয়ে আছে, কত জানে না যে আমার বউ বাচ্চা আছে এই জন্য তাকাচ্ছে। যাই হোক, যদি আমি না তাকাই আসছে সেই ফুচকার দোকান। আর এর ভিতরে রয়েছে নর নারী যারা এখানে তাকায় আছে। যাই হোক, আপুকে ধন্যবাদ তাকায় থাকার জন্য এইভাবে।